কক্সবাজারের উখিয়া আধুনিক যন্ত্র ব্যবহার করে 15 একর জমিতে উৎপাদন হয়েছে 350 টন ভুট্টা, যেখানে মাত্র 9 লাখ টাকা পুঁজির বিপরীতে 3 মাসে লাভ 21 লাখ টাকা। পাহাড়ের পাদদেশে পতিত জমিতে এ ভুট্টা চাষে কারিগরি সহায়তা দেন তুরস্কের 4 নাগরিক। অটোমেটিক সিড প্লান্টারে সার ও বীজ ঢেলে 1 একর জমিতে তা বপনে সময় নেয় মাত্র 20 মিনিট। এতে ভুট্টার ফলন মেলে 85 থেকে 90 দিনে। এরপর সাইলেজ মেশিনে চলে ভুট্টা ও গাছ সংগ্রহ, একই সাথে স্বয়ংক্রিয়ভাবে চলে গবাদি পশুর সুষম খাবার প্যাকেজিং প্রক্রিয়া। এতে প্রতি একরে সময় লাগে মাত্র 25 মিনিট। এমন সব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা চাষে আশাতীত সাফল্য পেয়েছে উখিয়ার রাজা পালংয়ের প্যানোয়া অ্যাগ্রো ফার্ম। তুরস্কের তৈরি কৃষি যন্ত্রপাতি আর কারিগরি সহযোগিতায় রাজা পালংয়ের দোছড়ি এলাকায় 15 একর জমিতে 3 মাসে 250 টন ভুট্টা ও গোখাদ্য উৎপাদন হচ্ছে। উৎপাদনের যন্ত্রপাতি বাদে 15 একরে খরচ 9 লাখ টাকা, আর ভুট্টা ও গোখাদ্য বিক্রি হবে 30 লাখ টাকায়। এতে 3 মাসে 21 লাখ টাকা লাভের আশা দেখছেন এই খামারি। এটা খুবই অল্প খরচ, প্রত্যেকটা মেশিনারিজ ইউজ করে এখানে আমাদের লেবার খরচটা খুবই সামান্য। এখানে বিদেশি টেকনোলজি এবং টেকনিক্যাল পার্সনরা আমাদেরকে কীভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। ব্যয়সাশ্রয়ী, লাভজনক এবং মানসম্মত হওয়ায় তুরস্কের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সহযোগিতায় এই প্রকল্পের যাত্রা, যা দেশে প্রথম। প্রথম থেকে হয়তো অনেকে গ্রহণ করতে চায় না, এটা টেকনিক্যাল পার্সনের অভাবায়ী, কিন্তু স্কিল পার্সন হলে কৃষি যান্ত্রিকরণ যে সুবিধাগুলো, যে আপনি মনে করেন আমার লেবার কস্ট কমে যাচ্ছে, আমার জনসংখ্যা যেখানে কম হচ্ছে, মানে সব দিক দিয়ে ওভারঅল কস্ট লেভেলটা আমার কমে যাচ্ছে। এমন প্রযুক্তি নিয়ে আশাবাদী কক্সবাজারের কৃষক ও খামারিরা। ভুট্টা গাছের যে সাইলেজ তৈরি হয়, এই যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় গরুর জন্য, আমরা নিমিষে একদম নিশ্চিন্তে আমরা গরু লালন পালন করতে পারব। তুরস্কের এই কৃষিবিদ বলছেন, বাংলাদেশের মাটি বেশ উর্বর ও চাষ উপযোগী, যান্ত্রিক ব্যবহার নিশ্চিত করলে এদেশের কৃষিখাত অনন্য উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশ একটি উন্নত দেশ, এখানকার মাটিতে উৎকর্ষ আছে, যে কোনো সময় বা মৌসুমে এখানে চাষাবাদ করা যায়। ভুট্টা চাষ শেষে একক জায়গায় ধান চাষ করা হয় যান্ত্রিক উপায়ে, তাতেও দ্বিগুণ লাভের আশা করছেন এই কৃষিবিদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।